Assalamualaikum. Dio ekados nomor 117 আজকে তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র বাংলাদেশের কৃষি এর আগের ক্লাসে তোমাদের কৃষি জোন এবং কৃষি খামার এটা শুরু করা হয়েছিল। সেখানে তোমাদের কৃষি জোন কৃষি খামার এর সংজ্ঞা কৃষি খামারের শ্রেণী বিভাগ কৃষি খামারের শ্রেণী বিভাগ আলোচনা করতে যে তোমাদেরকে চাষাবাদের প্রকৃতি ও আয়তন এটার উপর ভিত্তি করে যে দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো বাণিজ্যিক খামার জীবন নির্বাহী খামার এ বিষয়টা তোমাদেরকে আলোচনা করা হয়েছে। তারপরে অন্যান্য যে উৎপাদনের প্রকৃতি অনুসারে তিন ভাগে ভাগ করা যায় সেটা তোমাদের বলা হয়েছে কিন্তু বিশ্লেষণ দেওয়া হয়নি। সেই তিন ভাগে কী বলা হয়েছিল যে বিশেষায়িত খামার, তারপরে বলা হয়েছিল বহুমুখী খামার, আর একটা বলা হয়েছিল মিশ্র খামার, আর একটা তোমাদের যে বিষয়টা বলা হয়েছিল যে মালিকানার ভিত্তিতে খামার তিন প্রকার, সেখানে বলা হয়েছিল ব্যক্তিগত মালিকানা, সমবায় মালিকানা, যৌথ মালিকানা। তা মোটামুটি এই বিষয়গুলো তোমাদের গত ক্লাসে রয়েছিল। তার মধ্যে আমরা যেটা যে উৎপাদনের ধরনের ভিত্তিতে এটা তোমাদের বলা হয়েছে বিশ্লেষণ দেওয়া হয়নি, এবং তারপরে যে বিষয়টা ছিল তোমাদের মালিকানার ভিত্তিতে এটা বলা হয়েছে কিন্তু বিশ্লেষণটা তোমাদের দেওয়া হয়নি। আজকে এই বিশ্লেষণের পরে আমি তোমাদের এটার উপরে বলে আমি তোমাদের পরের প্রশ্নটা কৃষি ঋণ কৃষকেরা কেন গ্রহণ করে এই বিষয়ের উপর আলোকপাত করব। এর মাঝখানে তোমাদের আর একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো কৃষি বিপণন। এর পরবর্তী ক্লাসে কৃষি বিপণনের উপর আলোকপাত করা হবে এই কৃষি করানোর পরে। তা যাই হোক, তোমাদের এখন যে বিষয়টা হলো ওই যে আগেই বলেছি তোমাদের যে উৎপাদনের ধরনের ভিত্তিতে খামার তিন ধরনের, এটা যেমন আমরা বলেছিলাম যে বিশেষায়িত খামার বলেছিলাম আগে, কিন্তু বিশ্লেষণটা দেওয়া বিশেষায়িত খামারটা দেখ কোনো সুনির্দিষ্ট ফসল উৎপাদনের জন্য যে খামার ব্যবহার করে কোনো সুনির্দিষ্ট, মনে করো গম, একটা খামারে গম করা হয় সুনির্দিষ্ট, যে গম একটা ফসল করা হয় ওটা সুনির্দিষ্ট যে এই খামারটাতে এটা গম উৎপাদন করে সেটাকে বলা হচ্ছে হচ্ছে বিশেষায়িত খামার, অর্থাৎ একটা বিশেষ ফসল উৎপাদনের জন্য যে খামার ব্যবহার করা হয় সেটা হলো বিশেষায়িত, বিশেষায়িত খামার। তারপরে এখানে বলা হয়েছে যে বহুমুখী খামার, বহুমুখী খামার যে একটা খামারে যদি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় একটা খামারে তাহলে সেটা হলো বহুমুখী খামার। যেমন ধরো একটা খামারের আয়তন হয়তো 10 বিঘা, 1 বিঘাতে ধান করলাম, 1 বিঘাতে গম করলাম, 1 বিঘাতে সবজি করলাম, এই যে আমরা ভাগ ভাগ করে করতেছি ওটাকে একই খামারে বিভিন্ন ধরনের ফসল সেটা হলো বহুমুখী। তারপরে আর একটা বলা হচ্ছে তোমাদের মিশ্র খামার, মিশ্র খামারটা কি যে একটা খামারে যদি ফসলও উৎপাদন করা হয় তো তার সঙ্গে পশুপালনও করা হয়, মানে একই খামারে একটা অংশে কৃষিদ্রব্য আমরা উৎপাদন করতেছি আর এক অংশে পশুপালন করতেছি, তা এই খামারটাকে কিন্তু বলা হয়েছে মিশ্র, মানে দুটা সংমিশ্রণ, মানে ফসলও করা হচ্ছে আবার পশুপালনও করা হচ্ছে একই খামারের অংশ বিশেষে, সেটাকে বলা হয়েছে মিশ্র। তা যাই হোক, এটা আমরা তাহলে পেয়ে গেলাম যে বিশেষায়িত খামার কি, যে কোনো সুনির্দিষ্ট ফসল উৎপাদনের যে খামারটা ব্যবহৃত হয় মানে একটা সুনির্দিষ্ট ফসল উৎপাদনই শুধু ওই খামারটা ব্যবহার হবে, মানে ওই খামারে একই ধরনের একটা সুনির্দিষ্ট ফসল হবে সেটা হলো বলা হয়েছে বিশেষায়িত। বহুমুখী খামার আগেই বলেছি তোমাদের যে বিভিন্ন ধরনের যে খামারে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়, মানে একই খামারে দেখা যাবে যে বিভিন্ন জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে সেটা হলো বহুমুখী খামার। আর একটা মিশ্র খামার বলা হয়েছে, মিশ্র খামার হলো সেটা যে যেটাতে
পশু পালন বা মুরগির খামার মুরগি পালন করা হয় সেটাকে বলা হচ্ছে মিশ্র। তাই এটা গেল তোমাদের উৎপাদনের ধরনের ভিত্তিতে। এখন যদি মালিকানার ভিত্তিতে তোমাদের আগে বলা হয়েছে যে এটা তিন ধরনের, তা তিন ধরনের যেমন তোমাদের বলা হয়েছিল যে ব্যক্তিগত মালিকানায়, অর্থাৎ যে খামার ব্যক্তিগত মালিকানায় রয়েছে, মানে একজন ব্যক্তি তার একটা খামার থাকে সেটা তার মালিক যদি সে হয় সেটা ব্যক্তিগত মালিকানা। তারপরে তোমাকে বলা হচ্ছে সমবায় মালিকানা। সমবায় কি, যে কোনো সুনির্দিষ্ট অঞ্চলে, মানে কোনো অঞ্চলে সুনির্দিষ্ট অঞ্চলে কৃষকেরা নিজেদের কল্যাণের জন্য যে খামার পরিচালনা, নিজেদের কল্যাণের জন্য কোনো সুনির্দিষ্ট অঞ্চলে, ধরো একটা গ্রাম আছে, গ্রামের সব লোকেরা তারা কি সমবায় ভিত্তিতে তারা চাষবাস করে নিজেদের কল্যাণের জন্য, তো এটা এই খামারের মালিকানাটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সমবায়। আর একটা তোমাকে বলা হচ্ছে যৌথ খামার। যৌথ খামার কি, কয়েকজন ব্যক্তি, এটা কয়েকজন ব্যক্তি তাদের ভূমি এবং মূলধনের ভিত্তিতে যে উৎপাদন কাজ পরিচালনা করে, মানে তাদের ভূমি ব্যবহার করে এবং মূলধনটাও তারা হয়তো সমভাবে মূলধনটা দিয়ে উৎপাদন করার যে উৎপাদন কাজ পরিচালনা করা সেটা হচ্ছে যৌথ খামার। তাহলে সমবায় এবং যৌথ খামার মোটামুটি দুটো কিন্তু কাছাকাছি ধারণা হলে ভিন্নতা আছে। সমবায়টা হলো কোনো নির্দিষ্ট অঞ্চল, ধরো একটা গ্রাম, গ্রামের সবাই নিজেদের কল্যাণের জন্য যে একত্রিত হয়ে উৎপাদন কাজ তারা পরিচালনা করে সেটা হলো সবাই। আর বলা হচ্ছে যৌথ কয়েকজন ব্যক্তি নিজেদের ভূমি এবং মূলধন ব্যবহার করে যে খামার তারা পরিচালনা করে সেটা হলো। মোটামুটি তোমাদের এই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। এখন আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হলো কৃষি ঋণ। পরের অংশ হলো কৃষি ঋণ কৃষকেরা কেন গ্রহণ করে, অথবা কৃষকেরা কেন কৃষি ঋণ গ্রহণ করে, অথবা আপনাকে এটা এটাও বলতে পারে যে কৃষি ঋণের প্রয়োজনীয়তা কি। এক সবগুলো কিন্তু একই জিনিস প্রয়োজন বলেই কিন্তু কৃষকেরা কৃষি ঋণটা গ্রহণ করে। যাই হোক, আমি তোমাদের যে আলোচনাটাই যাচ্ছি কৃষি ঋণ, এটা অত্যন্ত সহজ এবং সহজ মনে রাখতে পারে না, সেটা হলো কৃষিকাজের ব্যয়ের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে সেটাই হলো কৃষি, অর্থাৎ কৃষিকাজের ব্যয় নির্বাহ করে, হয়তো সার বীজ কীটনাশক ঔষধ বা হালকা তন্ত্র হয়তো যেটাই হোক অথবা হালের বলার, এই ধরনের যে কৃষি সংশ্লিষ্ট কাজের জন্য তারা যে ঋণটা গ্রহণ করে সেটাই হলো কৃষি। তাহলে কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় কৃষি ঋণ। এখন কৃষি ঋণ গেল, এখন কৃষি ঋণের প্রয়োজনীয়তা বা কৃষি ঋণ কৃষকেরা কেন গ্রহণ করে, এটা কৃষকেরা কেন গ্রহণ করে, এটা অবশ্য আমরা অবশ্যই এটার উপর সবার আইডিয়া আছে যে কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে। অনেক কাজের জন্য কৃষকেরা কিন্তু ঋণ গ্রহণ করে, তা এগুলো মোটামুটি আমরা কিছু সুনির্দিষ্ট কিছু তত্ত্ব তুলে ধরবো যেগুলো কাজের জন্য বেশি ঋণ গ্রহণ করে, এটা সেই বিষয়টা। তাহলে আমরা যদি একটা ধরে নিই যে সময়ের ভিত্তিতে কিন্তু কৃষকেরা তিন ধরনের ঋণ গ্রহণ, সময় এটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তাহলে মেয়াদের ভিত্তিতে কৃষকেরা কয় ধরনের ঋণ গ্রহণ করে এটা বলা হচ্ছে তিন ধরনের, স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী। এটা স্বল্পমেয়াদী ঋণ বলা হচ্ছে সবগুলো কিন্তু কৃষিকাজের ব্যয় নির্বাহের জন্য তারা ঋণ গ্রহণ করে, যে সর্বোচ্চ 15 মাসের মধ্যে, মানে 15 মাসের জন্য কৃষকেরা যে ঋণ গ্রহণ করে সেটা হলো স্বল্পমেয়াদী। এই ঋণ নিয়ে তারা কী করে, এই ঋণ নিয়ে তারা সার বীজ কীটনাশক ঔষধ এগুলো তারা প্রয়োগ করে। তাহলে স্বল্পমেয়াদী ঋণ নিয়ে কিন্তু তারা সার বীজ কীটনাশক ঔষধ ইত্যাদি এগুলো প্রয়োগ করে।
তাহলে স্বল্প মেয়াদি মেয়াদকাল কিন্তু আমরা বলতেছি যে সর্বোচ্চ 15 মাস, মানে 15 মাসের মধ্যে যে ঋণ অর্থাৎ 15 মাসের মধ্যেই তাকে ঋণটা পরিশোধ। তাহলে এই ঋণ নিয়ে তারা কী করবে? সার, বীজ, কীটনাশক, ঔষধ ইত্যাদি এগুলো করবে। তারপরে মধ্যম মেয়াদি ঋণ নিয়ে, এটা মধ্যম মেয়াদি ঋণ বলা হচ্ছে যে 15 মাসের থেকে 5 বছরের মধ্যে যে ঋণটা করবে সেটা হলো মধ্যম মেয়াদি। তাদের দু একটা 15 মাসের যেটা থেকে 5 বছর পর্যন্ত মেয়াদের মধ্যে যে ঋণটা করবে। এই ঋণ নিয়ে তারা কী করে? যেমন বন্ধু মহিষ খোলা ক্রয় করে, হালকা যন্ত্রপাতি ক্রয় করে, হালকা যন্ত্রপাতি বেড়াতে কাজ করে ইত্যাদি কাজগুলো তারা মধ্যম মেয়াদি। তারপরে হয়তো খুব খনন করে পানি ওঠানোর জন্য, এই ঋণগুলো তারা মধ্যম মেয়াদের জন্য এই ঋণ নিয়ে থাকে। তাহলে এটা মেয়াদকাল 15 মাস থেকে 5 বছর। তাহলে এগুলো নিয়ে তারা কী করে? যে গরু মহিষ ক্রয় করতে পারে, তারপরে হালকা যন্ত্রপাতি ক্রয় করতে পারে, তারপরে যন্ত্রপাতি মেরামত করতে পারে, এইগুলো তারপর খুব খনন করতে পারে পানি ওঠানোর জন্য। তাহলে মধ্যম মেয়াদি ঋণগুলো নিয়ে তারা এই ধরনের কাজ করে। আর দীর্ঘ মেয়াদি হলো 5 বছর থেকে ওপর, 5 বছরের উপরে ঋণ নিয়ে এই ঋণগুলো যে ঋণটা গ্রহণ করে সেটা হলো দীর্ঘ মেয়াদি ঋণ। এই ঋণগুলো নিয়ে কিছু কেনা যায়। এখানে বলা হচ্ছে যে তারা ভারী যন্ত্রপাতি ক্রয় করে, অর্থাৎ পাওয়ার টিলার, তারপরে এই জাতীয় মারাই যন্ত্র যেগুলো ভারী এগুলো তারা ক্রয় করে। তারপরে আরও কী করে? গভীর নলকূপ স্থাপন, তারপরে জমির স্থায়ী উন্নয়ন বা জমি ক্রয়, এইগুলো দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কৃষকেরা এই ধরনের কাজগুলো করে থাকে। তাহলে এইগুলো কাজের জন্য কিন্তু তাদের ঋণের প্রয়োজন হবে। এই জন্য আমরা বলছি কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে বা কৃষি ঋণ কৃষকেরা কেন গ্রহণ করে বা কৃষি ঋণের প্রয়োজনীয়তা, তার এই কাজগুলোর জন্য কিন্তু তাদের ঋণের প্রয়োজন। এটা একটা দিক। তারপরে আরও কী কাজের জন্য ঋণ গ্রহণ করে? প্রাকৃতিক দুর্যোগ, ধরো প্রাকৃতিক দুর্যোগে যদি কৃষকের ফসল হানি ঘটে, অর্থাৎ অতিবৃষ্টি বা অতি খরা এর কারণে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কৃষকের হাতে ফসল থাকবে না, তাদের হাতে কোনো অর্থ থাকবে না, তখন কিন্তু বাধ্য হয়ে কৃষকদেরকে ঋণ গ্রহণ করে। তারপরে ধরো বিপদ, কৃষকেরা যে দূরবর্তী বাজারে গিয়ে যদি তাদের উৎপাদিত পণ্য করতে চায়, এই বিপণন ব্যবস্থার কাজে ব্যবহারের জন্য কিন্তু তাদেরকে ঋণ গ্রহণ করতে। তারপরে সামাজিক কাজ, যেমন বিবাহ, ছেলে মেয়েদের বিবাহ, তারপরে আকিকা, এগুলো কাজের জন্য কিন্তু কৃষকদের অনেক সময় ঋণ গ্রহণ করতে। তারপরে এই ধরনের কাজ, পৈতৃক ঋণ পরিশোধ, হয়তো পিতা ঋণ গ্রহণ করে মারা গেল, তখন কিন্তু ওই ঋণটা পরিশোধের দায়ভার সন্তানদের ওপর, যারা ওয়ারিশ তাদের ওপরে এসে তখন তাদেরকে হয়তো অনেক সময় ঋণ গ্রহণ করে, তাদের হাতে টাকা না থাকলে ঋণ গ্রহণ করে কিন্তু এই সেটা পরিশোধ করতে। তাহলে এগুলো কাজের জন্য কিন্তু তারা ঋণ গ্রহণ করে থাকে। এই জন্য আরও অনেক কাজ আছে। আমরা যদি বলি যে গোদামজাতকরণ বা হিমাগার স্থাপন বা হিমাগার রাখা, এগুলো কাজের জন্য কিন্তু কৃষকদের ঋণ গ্রহণ করতে। তাহলে কৃষকের কেন ঋণের প্রয়োজন হয় বা কৃষক কেন ঋণ গ্রহণ করে, এই প্রশ্নগুলো আমরা উত্তর পেয়ে গেলাম। এই বিষয়গুলো অত্যন্ত সহজ, এই বিষয়গুলো তোমরা অবশ্য গ্রামে যারা বাস করে তারা অনেক সময় লক্ষ্য করে দেখো যে কেন কৃষকেরা ঋণ গ্রহণ করে। আসলে এই কাজগুলো কৃষকেরা মোটামুটি আজকে আমরা এটা কৃষি নীতি কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে আর আগের যে অংশটুকু বাকি ছিল এই বিষয়গুলো আলো পাঠ হয়েছে। বাসায় আরেকটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের এই বিষয়গুলোর পুরোপুরি জ্ঞান অর্জন হবে। তোমরা বাসায় ভালো থাকো।
করোনাকালীন সময়ে পরিবার ছাড়া বাইরে বাড়ির বাইরে বের হবে আর যখন বের হবে মাস্ক পরে মাস্ক পরিধান করে বের হবে ওরা ভালো থাকবে এই আশাবাদটা আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।